start. So hello বন্ধুরা, welcome back to my channel. আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দা বং ব্লগার্স. এখন আমি এক্স্যাক্টলি রয়েছি পাটুলি শিশু উদ্যান, ওই যে দেখতে পাচ্ছো পাশেই ঠিক বাইপাস রোডে একদম ঠিক চাও নচিকেতা, যারা চেনে অনেকেই চেনে, ঠিক তার পাশে ব্যাক সাইডে একদম চলে আসছে বাইকার চায়ওয়ালা। তোমার নামটা যদি একটু জানতে পারি। আমার নাম হচ্ছে অভিজিৎ পুরকাই। আচ্ছা, তো তোমার এই এই যে বাইকে চা আনার, চা লোককে দেওয়ার, পৌঁছে দেওয়ার বলতে পারো, তো এই বুদ্ধিটা এলো কোথা দিয়ে, আর মানে ভাবছিলাম যে নিজের কি করা যায়। আমি নিজেই সংসার চালাতাম প্লাস কাজ করতাম ওখানে পার্টনার হিসেবে, তা করতে করতে হলো নিজে কি করা যায়। তারপরে ভাবলাম, ভিডিও দেখলাম ইউটিউবে, তারপরে ভাবলাম যে এই যে চা, ঠিক আছে, এই চা হচ্ছে ইন্ডিয়ায় কানেক্ট করে, আর এইটা হচ্ছে এমন একটা জিনিস লোক জলের পরে খুব বেশি খায় চা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। সেটা নিয়ে না কেন ব্যবসা করা যায়, তাহলে সেটা ভেবেই আমি ব্যবসার আইডিয়াটা এনেছি। কিন্তু যদি আমি দোকান নিতে যাই, আমার কাছে অনেক খরচা, আমার অনেক ইনভেস্ট করতে, অনেক ইনভেস্ট করতে হবে, সেই টাকাটা আমার কাছে নেই এখন। আর প্লাস কোথাও একটা ছোটো গুমটি দোকান নিতে গেলেও অনেক ঝামেলা, অনেক এদিক ওদিক ঝামেলা আছে, বুঝতেই পারছো। তাহলে আমার বাইকটাকে না কেন চায়ের দোকান করে ফেলি, সেই অনুযায়ী মানে আমি অনেকদিন ভেবে, 6-7 মাস ভেবে আমার বাইকটাকে মডিফাই করে চায়ের দোকান বানিয়েছি। এই যে এইটা দেখতে পাচ্ছ তুমি, মানে এই যে এইটা এটা করতে আমার 3-4 মাস সময় লেগেছে। মানে এটা ভেবেছি শুধু যে কিভাবে করা যায়। এটা নিজে করেছো তুমি? এটা নিজে করা, আমার আইডিয়াতে করা, অন্য লোক শুধু মানে ঝালাইটা করে দিয়েছে দোকানে। আচ্ছা, সেইটুকুনি। এটাই তো তোমার একদম একদম প্রপার অ্যাড্রেসটা, আমি তো একটা আন্দাজে অ্যাড্রেস বললাম, তুমি যদি প্রপার অ্যাড্রেসটা একটু বলো। প্রপার অ্যাড্রেস হচ্ছে পাটুলি জে ব্লক সানফ্লাওয়ার গার্ডেন, আর ইয়ে বিশ্ব বাংলা শিশু উদ্যানের একদম একটু একটু হালকা সামান্য এগিয়ে গেলেই আমার দোকান আছে। এটা হচ্ছে J383 ফ্ল্যাটটা আছে, ওই 383 এর একদম সামনেই আমি বসি, আর এটাকে অ্যাকচুয়ালি গোল টেবিল বলে। আচ্ছা, গোল টেবিলের সামনে। তোমার ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 7003233445। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে তুমি কটার থেকে কটার দিয়ে এমনি বসছো? আমি এই 5টা থেকে বসি, ওই 8টা 9টা কি 10টা যেরকম শেষ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমি আজকে চাগুলো ট্রাই করব, ট্রাই করে তোমাদেরকে জানাবো। আমার সাথে একজন তো আছেই, ব্লগটাকে করে গেছে এই ছেলেটা, ঠিক আছে, আমার বলেনি, আমার বলেনি, সব বলেছি একদম বলেনি। অ্যাকচুয়ালি আমার সাথে এখন আসছে না, ওর এখন বড় বড় লেভেলের উপর হাত হয়ে গেছে, তো এই মানুষ সব বলেনি, তো লেটসি। এখন অরিজিৎদার মনে পড়লো যে না, প্রিয়াংশুকেও ডাকা দরকার, তাই এলাম। রববাজি এসে এবার ট্রাই করি। প্রিয়াংশুকে প্রথম দিনই বলেছিলাম, ও তখন টাইম পায়নি, একটু ব্যস্ত ছিলাম, অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম সেই দিন। তো এখন ট্রাই করি, ট্রাই করে তুমি সাপোর্ট করেছো ছোট ছোট যারা, অবশ্যই সাপোর্ট করা দরকার। দেখো, সাপোর্ট মানে স্ট্রিট ফুড ভেন্ডার্স যারা এইসব ছোট ছোট স্ট্রিট ফুডে নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছে বা এরকম বাইকের উপর নতুন কনসেপ্ট নিচ্ছে, প্লিজ এদেরও সাপোর্ট করো, এটাই বলা। বলে বলে তো আমার তো অলরেডি মুখ ব্যথা হয়ে যায়, বাট তোমরা করো না, এর দেখি কথা শুনে যদি করো তো দেখি, আমিও ট্রাই করে দেখি। বন্ধুরা, এক্স্যাক্টলি সবকিছু সাজিয়ে নিয়েছি, দাদার কাছ দিয়ে একটু কোনটা কি জেনে নেবো, দামগুলো একটু বলে দাও। এটা হচ্ছে ব্লু টি, আচ্ছা, 40 টাকা দাম আছে। এটা হচ্ছে আপনার ইরানি টি মালাই দিয়ে, এমনি নরমাল 10 টাকা দাম, মালাই দিয়ে 15 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে বিস্কিট টি কাপ, এটা দিল্লি থেকে আনা কাপটাকে, এটা হচ্ছে 25 টাকা রেট আছে। আর এটা হচ্ছে আমার ঘরে ভাজা নিমকি ঘিয়ে ভাজা, দেখে টেক্সচারটা খুব সুন্দর লাগছে, নিজে বানানো, তাই জন্য একটু মানে একটু এদিক ওদিক আছে, দোকানের নিমকির মতো নয়, কিন্তু খুব সুন্দর টেস্ট। তো দাদা একটা কথা ফার্স্টে বলে দিচ্ছি, বাজে লাগলে কিন্তু বাজে বলবো, হ্যাঁ চলবে তো? হ্যাঁ ঠিক আছে, বাজে কেউ বলে না, বাজে কেউ বলে না সেটা দাদা বলছে, তাহলে কি আমি ভালো বলবো না বাজে বলবো সেটা দেখি। জোরে বল, জোরে বলবো না আমি। এই যে
ব্লু চা, একদম পরিষ্কার ব্লু লাগুন, যে কেউ ভেবো না এটা ব্লু চা, ব্লু চাই খাই। একটা কথা বলতে পারি, আমি গ্রিন টি খেয়েছি জীবনে, গ্রিন টি খুব বাজে খেতে। এটার সত্যি কথা বলতে টেস্ট আছে, মধুর টেস্টটা বেশি, আর স্পেশালি এটা নীলকণ্ঠ ফুলের তৈরি, তাই তো? এবং এটা শরীরের পক্ষে খুব হেলদি জিনিস, যার জন্য লিভার টিভারের জন্য ভালো। টেস্ট আছে, বেটার দ্যান গ্রিন টি। ব্লু চাটা বেশ ভালো লাগলো। শান্তির চা, এসব চা যদি শীতকালে পেতাম না মজা পেয়ে যেতাম। এই যে নেক্সট মালাই চা, ইরানি মালাই চা। এই যে সাউথ কলকাতার মধ্যে বেস্ট চা বলতে পারো এটা। এটা তোমার উপরে হ্যাটস অফ তোমাকে। এটা চাটা কি তুমি নিজে বানাও না বাড়িতে অন্য কেউ বানায়? চকলেট মানে হার্শেস এর চকলেট, যেটার দাম প্রায় ভালোই চকলেট চা, যেটা বুঝতে পারছি চকলেটের এখন যা দাম জানি। এরম ভাবে চাইলে তোমরা বিস্কুটটা একদম কামিয়ে খেয়ে নিতে পারো। তো এই যে দাদার নিজের হাতের বাড়ির বানানো তৈরি নিমকি, বাহ, অরিজিনাল ভালো ঘিয়ে ভাজা। দাঁড়া, এটা গেলে গ্যাস অম্বল হবে না একদম? অ্যাকচুয়ালি গ্যাস অম্বল হবে না। এর মধ্যে তোমার ইয়েও দাবা আছে, তোমার জোয়ান তোমার মতন ইয়াং ছেলেমেয়েরা, তোমরা তোমার মতন কোচি ইয়াং ছেলেমেয়েরা এসে এখানে বেশ ভালো। দেখো কত সুন্দর বসানোর জায়গাটা, দেখো প্রেম করছে অনেক লোকজন বসে, একদম চা চা এসব কিছু খেতে পারবে, নিমকি খেতে পারবে, বেশ এনজয় করতে পারবে। তো দ্যাটস অল, ভিডিওটা আর বাড়াচ্ছি না, একটাই রিকোয়েস্ট করব, দাদাকে একটু সাপোর্ট করো, দাদা যাতে এখন যেখানে আছে আরও ভালো করে গ্রো করতে পারে, সাপোর্ট করুক। আর ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দা বাংলা ব্লগার্স। আমি প্রিয়াংশু, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।